ইয়াবা মাদকের সেবায়। আজকে সরকার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমি বুঝেছি যে কেউ পাবে কেউ পাবে না, এইটা নিয়ন্ত্রণ করা হবে। যাদের মানে গায়ে শক্তি আছে ক্ষমতা আছে তারা খাবে, যাদের ক্ষমতা নেই তারা খাবে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না হয়ে এইটা যদি হতো মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, এই মাদক দ্রব্য আর বাংলাদেশে উৎপাদন করা হবে না, থাকবে না, এই ফ্যাক্টরিকে বাতিল বলে বাজেয়াপ্ত করা হলো। তাহলে এই সমাজের যুব সমাজ চাঁদাবাজি রাজধানী হাইজাকা টেন্ডার বাস থেকে তাদেরকে হেফাজত করা সম্ভব। এই মাদক মানুষকে খুনি মামলার আসামি হতে শেখায়। এই যে আব্রার হত্যা বলেন, বিশ্বজিৎ হত্যা বলেন, আপনারা বিশ্লেষণ করে দেখেন একালে গিয়ে এই সমস্ত সোনার ছেলেরা মাদক দ্রব্যের সঙ্গে তাদের সংস্পর্শতা ছিল, মাদক দ্রব্য সেবন করেছে। এই মাদক মদ এমন জিনিস একজন ভালো মানুষকে খুনি মামলার আসামি হতে শেখায়। একজন মানুষ একজন মাদক সেবনকারী ইয়াবা সেবনকারী গাঁজা সেবনকারী একজন মানুষ সম্মানী মানুষকে অপমানিত করতে শেখায়। এরা আলোর পথ থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এই জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না, সরকারকে বলবো মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর করা হোক। আজকে এই মাদকের ভয়াবহতা গোটা সমাজ প্রত্যেকটি এলাকায়, আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, এমন এমন জায়গায় বসে। ভাইজান, আপনি যদি আপনি সম্মানী ব্যক্তি, আপনি দিনের বেলাও সেই জায়গায় যাইতে পারবেন না, মুষলধারে বৃষ্টি নামে ছাতা নিয়ে ওরা যে জায়গায় যে এগুলো পান করে, আছে না নাই, আছে না নাই প্রিয় ভাইরা। এই জন্য সরকারের আশা, সরকারের ইচ্ছা আর আমাদের ইচ্ছা একই ইচ্ছা, ঠিক কিনা? আমরা আলেম ওলামারা চাই মাদক দ্রব্য ইয়াবা গাঁজা এইগুলো যেন সমাজের ইয়ং জেনারেশন যারা এই সবলে যেন পা না দেয়। কিন্তু আমাদের দাবি হলো সূরা বাকারার 219 নম্বর আয়াত দিয়ে, আর সূরা নিসার 43 নম্বর আয়াত দিয়ে, আর সূরা মায়েদার 90 আর 91 নম্বর আয়াত পাশ করে মাদক দ্রব্য নিষেধাজ্ঞা জারি করা হোক। আমাদের দাবি হলো কোরআন দিয়ে, আর সরকার চাই মানবরচিত বিধান দিয়ে, ঠিক আছে না? এইটা হলো পার্থক্য। আমরা দাবি করব, মনে রাখবেন, সূরা বাকারা 219, নিসা 43 আর মাইদা 90 আর 91, এই চারখানা আয়াত আল্লাহ মাদক সম্পর্কে কি বলেছেন এইগুলা বাংলাদেশের প্রত্যেকটা থানায় রেড অ্যালার্ট জারি করা হোক। এই চারখানা আয়াত দিয়ে দেখবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই মাদক দ্রব্য সেবন করার মতন কোনো হিম্মত কোনো যুবকের থাকবে না।